ওকে, সো জাভাস্ক্রিপ্টের আজকের এই পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডাটা টাইপ। ঠিক আছে, সো এই যে মনে করেন এই যে আমরা এটা একটা লিখছি, ঠিক আছে, এটা কি ডাটা টাইপের, এটা কি ডাটা টাইপ। সো আমরা একটা সিম্পল সাপোজ এটা না, আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে দেখাই। সাপোজ মনে করেন এই ভ্যারিয়েবলের নাম হচ্ছে এক্স। ওকে, সো আমি এখানে লিখলাম 100। সো এই 100 এটা কোন ডাটা টাইপ, এটা কোন ডাটা টাইপ। ঠিক আছে, সো আমরা পিএসপি বা প্রোগ্রামিং এ বলি ইন্টিজার, কিন্তু যদি আপনি জাভাস্ক্রিপ্টে আসেন তখন এটাকে বলবে সে নাম্বার। ঠিক আছে, আমরা দেখেন কিভাবে বাইর করব। সো ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে লিখব টাইপ অফ, এবার এর মধ্যে কার টাইপটা বের করতে চাচ্ছি, এক্স এর, সেটা লিখব। হ্যাঁ, সো এবার যদি আমি রিলোড দিই, এই যে দেখেন নাম্বার দেখছি। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে ডকুমেন্ট ডট রাইট টাকে একটা বিআর দিয়ে দাও, পরে একটা বিআর দিয়ে দিলাম। ওকে, নাম্বার। সো এটা নাম্বার টাইপের ডাটা টাইপ। আবার আপনি যদি মনে করেন এই জায়গায় আমি এখন নাম লিখবো, যে সাপোজ স্মার্ট কোডার, সো এবার যদি রিলোড দেন, এই যে দেখেন স্ক্রিন দেখছি। সো যে কোনো একটা কিছুর আপনি যদি ডাটা টাইপ বের করতে চান, জাস্ট এইভাবে আপনি বের করে নিতে পারবেন যে এটা কি টাইপের ডাটা টাইপ। দেখেন অ্যারে ওয়ান দিলাম না, অবজেক্ট টাইপ অফ সেটা। ঠিক আছে, তারপরে আপনারা সাপোজ হচ্ছে যে এখানে যদি আপনি নাল দেন, নাল বা ট্রু ফলস দেন, তৈরি করতেন কিছুই আসে না, নাল। আচ্ছা, এখানে এক্স দিতে হবে তাহলে, কিছু আসছে, কিছুই আসে না। তারপরে যদি এখানে আপনি ট্রু দেন, ট্রু বলতেন, দেখেন বলতেছে বুলিয়ান। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ গুলাই মূলত কি কি দেখেন, জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস লিখে সার্চ দিলেই আমরা পেয়ে যাব যে আর কি কি টাইপের ডাটা টাইপ আছে। হ্যাঁ, এই যে নাম্বার, স্ট্রিং, অবজেক্ট, দেখছেন অবজেক্ট, যেগুলো আমরা অ্যারে হিসেবে ইউজ করলাম এগুলো হচ্ছে অবজেক্ট যেটা বের হয়েছে। ওকে, সো এই টাইপেরই কিছু আছে। তারপরে এই যে এরকম বলতেছে আনডিফাইনেড, এটা নাম্বার, এটা স্ট্রিং। ওকে, তারপরে ডাবল, ডাবল হচ্ছে দেখেন এই যে এরকম ডাবল কোট, হ্যাঁ সিঙ্গেল কোট এটা। ওকে, সো এই মোটামুটি এগুলো জানলেই মোটামুটি আমাদের হবে, ঠিক আছে, ডাটা টাইপ। ওকে,